সবাইকে শুভেচ্ছা। আজকে বাগানের কিছু অংশ দেখায়। এটা সবচেয়ে বড় আগাভে। এখানে তিন রকম আগাভে আছে। এইটা স্পাইডার প্ল্যান্ট ফুল দেয়, খুবই ছোট, না ফুলের মতো। এটার ছানা পোনাও এসেছে। এরপরে আছে হুক ক্যাকটাস, হলুদ রঙের ফুল হয়। এখানে ফিশবোন ক্যাকটাসের চারা হচ্ছে। স্টেপলিয়া আইস প্ল্যান্ট ফুল পাইনি এখনো, হাইব্রিড নয়নতারা, এর কোনো ভরসা নেই, যেভাবে আছে থাকুক। এইবার কিছু কাঁটা মুকুট গত বছর চারা করেছিলাম, সেগুলো সাইজে আসছে। বানি ক্যাকটাস লাল, হাইব্রিড নয়নতারা আর একটা, আগাভের আর একটা। এখানে কিছু ক্যাকটাস আছে, এটাতে বেগুনি রঙের ফুল দেয়। এগুলোতে এখনও ফুল পায়নি। চিপার মধ্যে আছে জিন্ন, এটা অফ হোয়াইট কালারের ফুল দেয়। এটা আর একটা কাঁটা মুকুট, প্রথম ফুটলো কাঁটা মুকুট, এই রংটা দারুণ। এখানে বাণী ক্যাকটাসের চারা হয়েছে, কাঁটা মুকুট। এখানে আরও কিছু ক্যাকটাস আছে, এরা শুধু পাড়ছেই, ছানা পোনা দিচ্ছে। এগুলো সবগুলোর নাম আমি জানি না বলতে মনে নাই এখন। এটা মার্শাল্লাহ ভ্যারিগেটেড জেড প্ল্যান্ট, আর একটা কাঁটা মুকুট। তারপরে এখানে আরও কিছু ক্যাকটাস আছে, ক্যাকটাসের চারা আছে। এখানে একটা দারুণ জিন্ন ছোট বড় হচ্ছে, অ্যাডিনিয়ামের একটা ছানা হয়েছে, চারা করতে পেরেছি। বানি এখানে সাদা বানি, অ্যাস্ট্রো একটা জিন্ন প্রজাতির লাল টকটকে ফুল হয়। এটা ফুল পাইনি, একটা সাদা পাত্র বসিয়েছি। একটা ফুল মঞ্চ টাইপের, অনেক বড় হয় এই গাছটা। এই কাঁটা মুকুটটার ফুল দারুণ হয়, ফুলটা মরার দিকে, নতুন ফুল এই যে আসছে। কাঁটা মুকুটটা ফুল হওয়ার সময় থেকে নানান শেড হয়, কালার হয়। নাম এখন মনে পড়ছে না, হলুদ রঙের ফুল হয় শীতকালে। এই যে রোজ ক্যাকটাস, ওয়াইন সাকুলেন্ট, নয়নতারা, হাইব্রিড নয়নতারার ছানা। আর এইদিকে সব অ্যাডেনিয়াম, আমার প্রিয় সব অ্যাডেনিয়াম। পরে আরেকদিন সবগুলোর কালার নিয়ে বলবো। ধন্যবাদ।